আসসালামু আলাইকুম মহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে টেলিফোনে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস কথোপকথনে প্রধানমন্ত্রী মোদী একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন নরেন্দ্র মোদী বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস মোদীকে আশ্বস্ত করেন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের হিন্দু এবং সব সংখ্যালঘু গোষ্ঠীর সুরক্ষাকে অগ্রাধিকার দেবে ফোনালাপে দুই নেতা নিজ নিজ জাতীয় অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার উপায় নিয়েও আলোচনা করেন ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করে সব ধরনের বিশৃঙ্খলা রোধ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান তিনি হাসান মাহমুদের রিপোর্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিক উপলক্ষে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার এই আয়োজন বিএনপির মিলাদ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল বলেন গণতন্ত্রের জন্য বিএনপির সংগ্রাম শেষ হয়নি এখনও ষড়যন্ত্র চলছেই মনে করে এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে যে কোনো মুহূর্তে ভারত তিনি বসে আছেন শেখ হাসিনা এবং শুরু করেছেন সেই চক্রান্তকে প্রতিরোধ করা যেটা সংখ্যালঘু সম্প্রদায়ের গুরুত্ব এইসব কথা বলছে না এটা তাদের একটা চক্রান্ত এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করেছে বিএনপি মহাসচিব বলেন কোন ধরনের সংঘাত বা সংঘর্ষ নয় ঐক্যবদ্ধ হয়ে এলাকায় এলাকায় মানুষের জন্য কাজ করতে হবে আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায় প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবে শান্তি ব্রিগেড শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয় মন্দির গির্জা এই সমস্ত পাহারা দেবেন এ সময় দলের নেতাকর্মীদের আরও সচেতন হবার পরামর্শ দেন মির্জা ফখরুল

পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া করে মনাজাত করা হয় হাসান ঢাকা বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে আরও দুই সদস্য যুক্ত হয়েছেন নতুন দুই সদস্য হলেন দলটির ভাইস চেয়ারম্যান পদে থাকা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন জাতীয় কাউন্সিলে প্রাপ্ত দলের গঠনতন্ত্রের ক্ষমতা বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র এই দুই সদস্যকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করেছেন বলে জানান রিজভি বগুড়ায় পুলিশের গুলিতে স্কুল শিক্ষক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একশো এক জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলায় অজ্ঞাত আরও তিনশো জনকে আসামি করা হয়েছে দুপুরে বগুড়ার সদর থানায় মামলাটি করেন নিহত স্কুল শিক্ষক সেলিম হোসেনের বাবা সিকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইয়ান মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের দুইজন সাবেক সংসদ সদস্য পাঁচজন উপজেলা চেয়ারম্যান দুইজন মেয়র বগুড়া পৌরসভার আটজন কাউন্সিলর দশজন ইউপি চেয়ারম্যান চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন শিবগঞ্জের একটি হাই স্কুলের শিক্ষক সেলিম হোসেন আগামী সপ্তাহে জাতিসংঘের একটি দল বাংলাদেশে তদন্তের জন্য আসবে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক জাতিসংঘের গ্রুপটির বিষয়ে আগাম কোনো মন্তব্য করেননি তিনি শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশী এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান বলেন অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতা জাতিসংঘ অব্যাহত রাখবে আরেক সাংবাদিক মনিকা ভেলা গাভীর এক প্রশ্নের জবাবে ফারহান হক জানান যে কোনো শান্তিপূর্ণ বিক্ষোভের প্রতি সবার সম্মান প্রদর্শনকে তারা উৎসাহিত করে শান্তিপূর্ণ প্রতিবাদে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ক্ষয়ক্ষতি করবে না এমন নীতি পালনেও আহ্বান Uh, we'll, we'll have to see uh, uh, what uh, the work of, of the group is. Uh, at this stage, i don't have any comment on them. regarding uh, what you said about support for bangladesh, I, I can certainly confirm that we remain willing to support the government of, and people of bangladesh as needed, that we encourage the right to peaceful protest to be respected by all. And, uh, and we call on security forces to ensure uh, that no, uh, no one engaging in peaceful protest is harmed. পনেরো আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বরে অনাকাঙ্ক্ষিত যেসব ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন পনেরো আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক পালনে বিরোধী দাবি করে সার্জিস বলেন ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানানোয় বাধা দেওয়া উচিত হয়নি ট্রাফিক পুলিশ দায়িত্ব গ্রহণ করায় শিক্ষার্থীদের দ্রুত পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা নতুন রাজনৈতিক দল করা হবে কিনা এমন প্রশ্নের স্পষ্ট জবাব দেননি সার্জি সালম ওই আগস্টে ওই ধানমন্ডি বত্রিশে কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায় একটি ফুল দিতে যেতে চায় আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না আমরা বিগত আওয়ামী লীগের সময় দেখেছি বঙ্গবন্ধুকে কিংবা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু থেকে শুরু করে যত বিশেষণে বিশেষায়িত করা যায় সেগুলো করা হয়েছে এবং অতিরঞ্জিত অনেক ঘটনা নিজের মন মতো করে বানানো হয়েছে ইতিহাস সাজানো হয়েছে অপরদিকে আমরা যদি দেখি শেরে বাংলায়কে ফজদুল হক মালয়া আব্দুল হামিদ খান ভাসা ভাসানী হোসেন সৈয়দ সরোয়ার্দি জিয়াউর রহমান থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ পর্যন্ত এই মানুষগুলো যতটুকু ন্যূনতম সম্মান প্রাপ্য কিংবা ইতিহাসে যে জায়গাটুকু তারা ধারণ করে সেটুকুও তাদেরকে দেয়া হয়নি আমরা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে এই যে মানুষগুলো রয়েছে আসলে বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললে যেই মানুষদের অবদান একদম অনস্বীকার্য তাদের প্রত্যেককে তাদের যতটুকু অবদান ছিল এর জন্য তাদের স্মরণ করতে হবে কোটা আন্দোলন দমনে সরকারের গণহত্যার বিচারের দাবিতে দ্রোহের গান কর্মসূচি পালন করেছে ইনকেলাপ মঞ্চ এ সময় স্বৈরাচারী সরকারের পতন উপলক্ষে শোকরানা গণশিজতা কর্মসূচিও পালন করে তারা রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে কবিতা ও গানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের দমন নিপীড়নের প্রতিবাদ জানান ইনকেলাব মঞ্চ এ সময় তারা অভিযোগ করেন বর্বর এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্লোগানে স্লোগানে বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চান তারা পরে ইনকেলাপ মঞ্চের সদস্যরা সবাই গণসিচতায় অংশ নেন এই ছিল সন্ধ্যার খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন অনলাইন কম এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ রাত সাড়ে দশটায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ